দীর্ঘদিন সংস্কার না করায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে পাবনার ঈশ্বরদী দুটি টিনশেড আশ্রয়ণ প্রকল্প। নষ্ট হয়ে গেছে বেশ কিছু টিউবওয়েল, তবে শিগগিরই এসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাবনার ঈশ্বরদী থেকে বাজিদ বোস্তামির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পাবনার ঈশ্বরদীর নওদাপাড়া, সলিমপুর ও বুলাডুলি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের টিনশেড ঘরে মাথা গোজার ঠাঁই পেয়েছিল কয়েকশো পরিবার। তবে সংস্কারের অভাবে প্রায় ২০ বছর আগে নির্মিত এসব আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো হয়ে গেছে জরাজীর্ণ। ঘরের টিনগুলোতে মরিচা পড়ে ছিদ্র হয়ে গেছে, কোথাও কোথাও আবার ভেঙে গেছে। দীর্ঘদিন ধরেই বেশ কিছু টিউবওয়েল নষ্ট হয়ে পড়ে আছে, আর অকেজো প্রায় টিউবওয়েলগুলো দিয়ে কোনো রকমে পানি উঠলেও তা বিশুদ্ধ নয়। স্যানিটেশন ব্যবস্থা পুরোপুরি অনিরাপদ হয়ে পড়েছে। বর্ষাকালে প্রবল বর্ষণে ধসে গেছে অনেক ঘরের মেঝে, ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এসব আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। এই রডের মধ্যে তো বরাবরই খাওয়া গেছে। বৃষ্টির সময় এখানে হাঁটু পানি বাজে থাকে, আমরা ঠিক মতো চলাফেরা করতে পারিনি। বাথরুমের দরজা ভেঙে একবারই হয়ে গেছে, আমরা এই কাগজ মাগজ দিয়ে মানে চলার মতন করে রাখছি, বেড়ামের একবারে ভেঙে হয়ে গেছে। ভাঙি চুরি সব চুরমার হয়ে গেছে, বুঝছেন, ঘরে থাকার মতন কোনো প্রকল্প এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত সবকিছুর তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। নির্দেশনা পেলে খুব দ্রুতই ঘরগুলো মেরামতের কার্যক্রম হাতে নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এস্টিমেট করেছি, এই এস্টিমেট করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকটে ইতিমধ্যে প্রেরণ করেছি। এটি আমরা আশা করছি যে এটিও খুব দ্রুত সংস্কারের কাজ শুরু হবে। আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরগুলো দ্রুত সংস্কার করা হবে, সেই সাথে নিশ্চিত করা হবে অন্যান্য সকল সুযোগ সুবিধা। নিরাপদে আর নির্বিঘ্নে বসবাস করবেন এখানকার বাসিন্দারা, আর এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এসব আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের। বায়েজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা।